নেই কোনো স্থায়ী নিজস্ব ভবন, তাই গাছতলাকে বেছে নিতে হয় রান্না করার ক্ষেত্র হিসেবে। তাই শিশু ও মায়েদের সুরক্ষার কথা মাথায় রেখে স্থায়ী কেন্দ্র তৈরি করার দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন স্থানীয় বাসিন্দারা। গতকাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপভোক্তা মহিলারা খাতার সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে একটি বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। এরপরই নিয়ম মেনে করে স্মারকলিপি জমা দেন। ঘটনাটি খাতার দহলা গ্রাম পঞ্চায়েতের শিয়াল পাহাড়ি গ্রামে। এদিন দেখা যায় মহিলারা তাদের শিশুকে কোলে নিয়ে বিডিও সেডিপিওর সঙ্গে দেখা করেন। বারবার বর্তমানে রাজ্য সরকার শিশু সুরক্ষাতে যেখানে জোর দিচ্ছেন, সেখানে এই দৃশ্যও তো একটা প্রশ্নচিহ্ন রেখে দিচ্ছে। শিয়াল পাহাড়ি গ্রামের বাসিন্দারা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন, তাদের গ্রামে দীর্ঘদিন ধরে প্রাইমারি স্কুলের সামনে একটি বটগাছের তলায় অস্বাস্থ্যকর পরিবেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হয়। সেই খাবার শিশু থেকে শুরু করে প্রসূতিরা সকলেই গ্রহণ করে। যখন প্রকৃতির কোনো বিপর্যয় হয় তখনই এমনকি রান্নাও বন্ধ রাখতে হয়। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না চলার জন্য অনেক ক্ষেত্রে খাবার ঠিকঠাক সেদ্ধ হয় না, যার জেরে অনেক শারীরিক সমস্যা দেখা দেয়। গ্রামবাসীরা জানান, তাদের এই সমস্যার কথা নিয়ে বরাবর স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হলেও এর কোনো সুরাহা মেলেনি। তাই তারা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তাও যদি সমাধান না হয় তারা জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন। খাতার বিডিও অভিক বিশ্বাস বলেন, গাছতলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র হওয়ার কথা নয়, পুরো বিষয়টা আমরা খতিয়ে দেখছি। আমাদের ঘর না থাকলে ভালোভাবে রান্না হয় নাই, বাচ্চারা মানে আসিদ্ধ খায়, আর পাখি বসলে উপর থেকে পাখি পায়খানাগুলো পড়বে, আর অনেক বৃষ্টি পড়লে তো কিছুই হয়নি। বুঝতে পারছেন তো আপনারা যে বৃষ্টি হলে কি হয়, ফাঁকাতে রান্না করলে কি হয়, মানে উপভোক্তা কতজন আছে, কতজন মানে খাবার নাই, কতজন খাবার নাই, 64 জন, 64 জন খাবার নাই, খাবার নাই, ওই সব ফাঁকার মাঠে রান্না, ফাঁকা মাঠে রান্না, 64 জন খাবার নাই। এর আগে জানিয়েছিলেন কোথাও, জানানো হয়েছিল পঞ্চায়েতে, কি বলেছিলেন পঞ্চায়েত বলছে ওই যে জমা নিয়েছে আর কিছু, আমরা সেখানে থেকে কোনো খবরাখবর পাইনি, এখন বাধ্য হয়ে এলেন। হ্যাঁ, বাধ্য হয়ে, তারপরে দেখেছি বারবার যখন আসছে না বাড়ি, আসছে না বাড়ি, আসছে না, বাচ্চাদের অসুখ বিসুখ হচ্ছে, আর এই যে বৃষ্টির মধ্যে ওরা খেলাধুলা করছে, তার জন্য আমরা আবার এখানে সিডিপিও স্যারের কাছে এলাম, বিডিও স্যারের কাছে এসেছি। কি বললেন স্যার? স্যার বললেন কিছুদিনের মধ্যে কিছু ওই রান্নার ব্যাপারে কিছু পরিবর্তন করব। আর বিডিও, বিডিও স্যারও বললো, সিডিপিও স্যার যা বলবে ওনার উদ্দেশ্যে আমরা এবার সিদ্ধান্ত নেব। বাড়িতেও স্যার আর তাড়াতাড়ি তো হবে না, সেটা তো দীর্ঘদিন কিছু তো টাইম লাগবে। মানে প্রথম থেকে কোনো দিনই ঘর থাকে না? না, ঘর থাকে না, মানে নতুন ঘরের দাবি চাই, নতুন ঘরের দাবি জন্য আমরা। বাচ্চারা যে পড়িতে বসে বৃষ্টি নেমে গেল, তখন আমাদের বাচ্চারা পড়িতে পারে না, ভিজে ভিজে ঘর গেল। তারপরে খাবার যে চাপা রান্না চাপাইলো, রান্না চাপাতে যাবে বৃষ্টি নামলে, তখন রান্নার ভালো হইলো না, আসিদ্ধ হইলো, সেই সিদ্ধ আসিদ্ধ বাচ্চাকে দিয়ে দিল। মানে সবদিকে অসুবিধাটা বেশি বাড়ে বর্ষাকালে? আমাদের সবদিনেই অসুবিধা, অসুবিধাটা বলে সবদিনে, রোদের দিনেও অসুবিধা, বর্ষার দিনেও অসুবিধা, সবদিনেই অসুবিধা। আমাদের তো বাচ্চা বসার জায়গাই নেই, বাচ্চা বসবে কোথায়, সেটারও সমস্যা। আর তোমার কানল দিয়ে বাড়ির থেকে খাবার নিয়ে যায়, ওখানে ঘর থাকলে তো আমাদের ওখানে থাকবে, সবাই দেখতে পাবে পাঁচজনে। এবার কানল দিয়ে কেমন আনছে কেমন নাই, বাচ্চাদেরকে দিচ্ছে, সেই জন্য অতি দ্রুত চাইছেন একটা বাড়ি। এই জন্যে আমাদের বাড়ির জন্য খুবই দরকার, বাড়ি না হলে আমাদের সবেরই অসুবিধা হচ্ছে।